সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আপনার সাথে আজকের ভিডিওতে আমি উপস্থিত আছি জ্যোতিষ প্রফেসর আবুল হাসান। আজকে আপনার সাথে আলোচনা করব ফিরোজা পাথর নিয়ে। ফিরোজা একটি খুব কমন নাম, যে ফিরোজা পাথর নিয়ে আদিম যুগ থেকে পর্যন্ত অনেক রাজা বাদশাহ মণি ঋষি অনেকের ব্যবহার করে আসছে যে ফিরোজা। এই ফিরোজার অনেক কাজ রয়ে গেছে, ফিরোজার অনেক উপকার রয়ে গেছে। ফিরোজাটা আল্লাহর নিয়ামত, একটি রত্ন পাথর, যেটা ইসলাম কিছু হাদিসে উল্লেখ করে গেছে, ইসলাম কিছু কিছু অবস্থানে এটাকে বেশ প্রকাশ করে চলে গেছে, যেটা ইসলাম অ্যাকসেপ্টেড, ইসলাম গ্রহণ করে গেছে ফিরোজাকে। ফিরোজা নিয়ে অনেক ইতিহাস রয়ে গেছে। যাই হোক দর্শক ভিউয়ার্স, আপনাদের সাথে আজকে আলোচনা করব ফিরোজা পাথর নিয়ে। ফিরোজা পাথরের উপকার কী বা ফিরোজা পাথরের কাজ কী, এই ব্যাপারগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। তো যে ব্যাপারে আমি বলতেছিলাম, রাশিরত্ন পাথর ফিরোজা, রাশিরত্ন পাথর ফিরোজা, এটা কৃষ্টমানের ফিরোজা পাথরের রং হচ্ছে আকাশি বা নীল। ইরানের নিশাপুরি অঞ্চলের ফিরোজা পাথর পৃথিবীর বিখ্যাত ফিরোজা। আমাদের সর্বসচরাচর আছে ইরানি ফিরোজা বলি আমরা, এই ইরানি ফিরোজা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্ববিখ্যাত এই ফিরোজা পাথর, যেটা দামের দিক দিয়ে অনেক বেশি। এছাড়াও আরও কিছু ফিরোজা পাথর রয়ে গেছে, যেটা ইন্ডিয়ায় পাচ্ছে, শাহজাহানপুরে পাওয়া যাচ্ছে, এরকম কিছু ফিরোজা পাথর খনিজ রয়ে গেছে যেগুলো অনেক নিম্নমানের। সর্বোচ্চ উৎকৃষ্ট এবং উন্নত মানের ফিরোজা হচ্ছে ইরানি ফিরোজা। তো দর্শক ভিউয়ার্স, ফিরোজার অনেক কোয়ালিটিস, অনেক কালার রয়ে গেছে, আমি আপনাদেরকে অবশ্যই এটার ব্যাপারে আলোচনা করব এবং এই ফিরোজার কাজগুলো কি সেটার ব্যাপারে আলোচনা করব, সাথে থাকবেন। হাদিস শরীফে আছে ফিরোজার উপকারিতা সম্বন্ধে দেওয়া আছে, যেমন হাদিস থেকে পাওয়া যায় ফিরোজা পাথর হতে দিয়ে মোনাজাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খালি ফিরায় না, তার মোনাজাতকে নাকি কবুল করেন, এরকম কিছু হাদিস ব্যাখ্যায় পাওয়া যায়। কিছু কিছু কিতাবে আছে, কিছু কিছু বাইবেলও দেখা গেছে। কিতাব আল ফাতার লেখক উল্লেখ করে গেছেন, আমিরুল মুমিনীন বলেছেন, ফিরোজা পাথর ইসলাম বিশ্বাসের ভুল পথ থেকে রক্ষা করে। সুন্দর একটি উক্তি দিয়ে গেছেন আমিরুল মুমিনীন গ্রন্থতে। আবি আবদুল্লাহ ইবনে জাফর আসাদ্দিক তার কানজিলা হাকিক বইতে উল্লেখ করেছেন যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ফিরোজা পাথর ব্যবহার করতেন। ফিরোজা পাথর দারিদ্রতা দূর করে এবং আর্থিক কষ্ট দূর করে। তিনি সাইয়েদেনা মুসাদ মুফাদ্দেলকে উপদেশ দেন ফিরোজা পাথরের আংটি ব্যবহার করতে এবং বলেন, এটা চোখের জ্যোতি বাড়ায়, হৃদযন্ত্র সুস্থ রাখে এবং বুক প্রশস্ত করে। আবি আবদুল্লাহ ইমাম জাফর হতে বর্ণিত একটি হাদিসে উল্লেখ আর রয়ে গেছে ফিরোজার ব্যাপারে, যে ফিরোজা পাথর ধারণ করবে সে কখনোই অন্যের উপর নির্ভরশীল হবে না এবং দারিদ্রতা দেখবেন না। এটা অনেক বড় বড় হাদিস গ্রন্থরা, হাদিস প্রণেতারা এগুলোকে উল্লেখ করে গেছে। অবশ্যই এটি যেহেতু ইসলামের হাদিসই এগুলো উল্লেখ করে গেছে, সেহেতু অবশ্যই অবশ্যই এটি ব্যবহার প্রযোজ্য, বা এটি আল্লাহর মুসলিম ধর্মে, হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে, প্রত্যেকটা ধর্মে এটা ব্যবহার প্রযোজ্য রয়ে গেছে। তো দর্শক ভিউয়ার্স, আপনাদের সাথে এখন হেরা ফিরোজার সম্পর্কে আমি কিছু এর উপকারিতা সম্পর্কে আলোচনা করব। আপনারা নিচে নিম্ন বিস্তারিত উপকারিতা সম্পর্কে আপনারা জানবেন। ফিরোজা পাথর যদি কেউ ধারণ করে তাহলে তার জাদু, টোনা, শয়তান, বিষাক্ত পোকামাকড় ও কুদৃষ্টি থেকে সে অবশ্যই রক্ষা পাবে। ফিরোজা ধারণ করাতে যদি কেউ ঘুম থেকে উঠেই ফিরোজা পাথর দেখে থাকে তাহলে সকল প্রকার ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে নিরাপদে থাকবেন, মহান আল্লাহ তাকে সকল প্রকার নিরাপদ থেকে রক্ষা করবেন। দর্শক বিহার যারা আছেন তারা প্রত্যেকেই একটি করে ফিরোজা পাথর আপনি ঘরে নিয়ে রাখুন, প্রত্যেকদিন ঘুম থেকে উঠে একটি ফিরোজা পাথর থেকে দর্শন করুন, দেখুন আপনার প্রতিনিয়ত প্রতিদিনটা আপনি কিরকম যায়, বা ভালো যায় না খারাপ যায়, এটা আপনি নিজেরটা নিজে অনুভব করতে পারবেন। আল্লাহ নিয়ামতি কুদরতি রত্ন পাথর ফিরোজা, এই ফিরোজার এত গুণ, এত উপকারিতা রয়ে গেছে যে গুণ বা উপকারিতা সম্পর্কে আপনি যদি জানতেন তাহলে, বা আমাদের এই 18,000 মাকলুকাতের ভিতরে, বা আমাদের বাংলাদেশের অনেক ভুক্তভোগী রোগ রয়ে গেছে তারা যদি জানতো তাহলে প্রত্যেকে একটি করে ফিরোজা পাথর কিনে তার নিজ নিজ ঘরে রেখে দিত। ফিরোজা পাথর দাম খুব একটা বেশি না, খুব অল্প দাম। এই ফিরোজা পাথরের দামের ব্যাপারে আমি আপনাদেরকে অবশ্যই এটা বলবো, সে যাবৎকাল আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। ফিরোজা পাথরের আরো কিছু বৈশিষ্ট্য, উপকার রয়ে গেছে যেটা আমি আপনাকে এখনই বলে দিচ্ছি। যদি কেউ ঘুম থেকে উঠে ফিরোজা পাথর দেখে তাহলে তার প্রশস্ত আয় রুজগি বৃদ্ধি করে দেবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে দারিদ্রতার কষাঘাতে কখনোই রাখবে না। ফিরোজা পাথর চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, যাদের চোখের দৃষ্টি কম তারা ফিরোজা পাথর ব্যবহার করুন, দেখবেন যে চোখের দৃষ্টিশক্তি আপনার অনেক অনেক বৃদ্ধি পাচ্ছেন এবং জীবনী শক্তি বৃদ্ধি করে, হয়রানি থেকে রক্ষা করে এবং শত্রুদের মাঝে জয়ী হতে সাহায্য করে। ফিরোজা পাথরে ফিরোজা পাথর ধারণে উন্নত চরিত্র দ্বারা সুনাম অর্জনে সাহায্য করে থাকে। ফিরোজা ধারণে হার্টের সমস্যা, ম্যালেরিয়া এবং বিষণ্ণতা দূর করে ফিরোজা পাথর। এই পাথর পাইলস রোগের নিরাময়ে সাহায্য করে, অনেকের পাইলস রয়ে গেছে, অনেকে পাইলসে আক্রান্ত। আপনারা নিজেরা এটা পরীক্ষা করার জন্য আপনারা ইরানি একটা ফিরোজা ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে আপনার পাইলসের সমস্যা অনেক অনেক দূর হয়ে যাচ্ছে, যেটা পাইলসের ব্যাপারে ডাক্তাররা অপারেশনে যাচ্ছে, কিছু হেকিমের ব্যাপারে এটা প্রতিষেধক ওষুধ দিয়ে খেয়েছে, কিন্তু সর্বশেষ এটা থেকেই যায়। আপনি আল্লাহর পবিত্র কোরআনে বা আল্লাহর হাদিসে যেটা উল্লেখ রয়ে গেছে বা পাথরের জ্যোতিষশাস্ত্রে যেটা উল্লেখ রয়ে গেছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একটি ফিরোজা ধারণ করুন। একটি ফিরোজা ধারণ করলে আপনার পাইলস থেকে মুক্তি পাবেন। তো দর্শক ভিউয়ার্স, ফিরোজা নিয়ে আপনাদের সাথে অনেক আলোচনা করলাম। যদি আপনাদের কারো সমস্যা থেকে থাকে বা ফিরোজা একটি রত্ন পাথর, রাশি রত্ন পাথর, যে পাথর ব্যবহারে মানুষ অনেক
উপকৃত আদিম যুগ থেকে অনেক পীর বুজুর্গ নবী গাউস কুতুবেরা ব্যবহার করে আসতেছেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই ফিরোজা পাথর ব্যবহার করেছিলেন এবং কি আমাদের সমাজে বর্তমান অনেক স্টার তারকা যারা আছেন তারাও এই ফিরোজা পাথর ব্যবহার করে থাকেন তো আপনিও যদি আপনার কোনো প্রয়োজন মনে করে থাকেন তাহলে একটি ফিরোজা পাথর আপনি ধারণ করতে পারেন এতে আপনার সুফল আসবে ইনশাআল্লাহ আর এই ফিরোজা পাথর কোথায় পাবেন এটা অনেকেরই প্রশ্ন থাকে এই ফিরোজা পাথর পেতে হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব একটি শপ রয়ে গেছে যমুনা ফিউচার পার্ক এটা ব্র্যান্ড প্রতিষ্ঠান আপনি এখানে পাথর কিনলে রত্ন পাথর গ্রহ রত্ন পাথর রাশি রত্ন পাথর উপরত্ন পাথর যে কোনো পাথর যদি আপনি এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি একটি গ্যারান্টিযুক্ত কার্ড পাবেন এবং গ্যারান্টিযুক্ত রত্ন পাথর পাবেন আপনারা যারা যারা আছেন ভুক্তভোগী লোক বা যারা পাথর কিনতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আপনারা আমার শোরুম যমুনা ফিউচার পার্ক আজমিরি জেমস ওয়ার্ল্ড লেভেল 2-3 নম্বর শপে আপনারা চলে আসবেন সঠিক পাথর নির্ভেজাল মুক্ত পাথর নিন সুন্দর জীবন সর্বকর্মে বৈশিষ্ট্য আনবে এটা আমি ইনশাআল্লাহ বিশ্বাসী আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।